মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আমি নাহিদ 58 বছর বয়স হয়েছে, আমার মুর্শিদের আমি একটা সেজদা দিতে পারি নাই। আমি দিতে গিয়ে দেখি হায় হায় আমি তো আমার প্রবৃত্তির সেজদা দিচ্ছি, আমার মুর্শিদ আমি রাখতেই পারিনি, আমি তো আমার পূজা করতেছি। কে মুসলমান? খাদা বাবা মুসলমান। কে মুসলমান? বড় বিশ্বাস বাবা মুসলমান, সুরেশ্বরী মুসলমান, বাবা ভান্ডারী মুসলমান, বাবা জাহাঙ্গীর মুসলমান, রামকৃষ্ণ মুসলমান, রক্তাক্ত মুসলমান, সেই মুসলমান হও। বাবা জাহাঙ্গীর বলতেছে বাঘ বদনা ভিকা বাঘ মেয়ের হালাইছ, তাতে কি হচ্ছে? আমারে শিখাও আমি কেমনে বদনা ভিকা বাঘ মারু। আমি আজকে 10-15 দিন ধরেই কারবালার সম্বন্ধে বলতেছি যে কেন 22,000 সাহাবা, মহানবীর সাহাবা কেন ইমাম হোসেনের তাঁবুতে না গিয়া এজিদের তাঁবুতে গেলেন? বাবা আমারে কালকে রাইতে বুঝতে দিল, কে গেল রে? আমার ভিতরটা চায়, আমি ক্ষমতার মোহভোগ করি, আমার ভিতর চায় আমার মানুষ বাহাবা করুক, আমার ভিতর চায় আমি কেন ইমাম হোসেনের পক্ষে যাব? তার পক্ষে তো একটি লোক যায় নাই, সব সাহাবা এজিদের পক্ষে গেছে, কারণ ইমাম হোসেনের তাঁবুতে কিছু নাই, দুনিয়ার কিছু নাই, আর এজিদের তাঁবুতে ভর্তি, তাই দুনিয়া আমার চায়। এর জন্যই আমি এই 22,000 সাহাবা এজিদের পক্ষে গেছে। মুরিদ ইমাম হোসেনের গলায় ছুরি চড়াইছে মহানবীর মুরিদ, সাহাবা নাকি না? কেন ইমাম হোসেনের গলায় ছুরি চড়াবে? তারা কি দেখে নাই ইমাম হোসেন বাবারে এমন কোনো জায়গা নাই মহানবী না চুমাইছে? এবং এমন কথাও মহানবীর হাদিস আছে, হুসাইন আমার থেকে, আর এটা মানলাম হুসাইন থেকে আপনি কি করে হন? তাহলে হুবাহু তার গলার মধ্যে ছুরি চড়াইয়া দিছি, সেম প্রতিনিয়ত বাবা জাহাঙ্গীরের গলায় নাহিদ ছুরি চড়াচ্ছে। নাই দর্শন আপনাদের কেন শুনালাম? আপনারা অনেকে বলেন আমরা শুনিই নাই। বাবা জাহাঙ্গীরের একটি বই পড়বেন, গবেষণার দৃষ্টিতে পড়বেন, পড়েন না। আমার একটা ভাই নাম হলো সৈয়দ তারেক, 2003 সালে আমি তার বাড়িতে গেছিলাম প্রথম, তার একটা টিনের ঘর, তার জীবনে যা কিছু করছে সে তার বই কিনছে, তার ঘরে গিয়ে আমি মাথা আড্ডে বসেছিলাম, 10 টনি একটা ট্রাক লাগবো সেই বইগুলি সংগ্রহ করতে, 10 টনি ট্রাক। সে তো সৈয়দ তারেক যেদিন মারেফতের গোপন কথা বইটা পাইলো সেদিন বলল, ভাই এই বইগুলি আমার কাছে বেকার, একমাত্র বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথা। আমারে বলল, নাহিদ ভাই বইগুলি আমার বেকার হয়ে গেল, পড়ি না, গবেষণা নাই তো। বাবা জাহাঙ্গীরের ইঙ্গিতটা খুব খেয়াল করবেন, আমি 53 বছর কোরআন গবেষণা করছি, বলে নাই আমি 53 বছর সাধনা করছি, করোনা গবেষণা নাই, মাওলা আলীর দর্শন নাই, ইমাম হাসান ইমাম হুসাইনের দর্শন নাই, মাওলা আলীর দর্শন নাই, খাতুনে জান্নাত মা ফাতেমার দর্শন নাই। আমি সুরেশ্বরের কথা বলি, আমি ছোটবেলায় সুরেশ্বরে আমার বাবার লগে গেছি, দরবারে ছেলে মেয়ে সবাই একত্রে নাচছে, ব্যান্ড পার্টি বাজছে, বাজে নাই নাকি না? তার পরিবর্তন কারা করছে? আওলাদরা করছে না করে নাই? সুরেশ্বরী দর্শন কই? কেন কেন পরিবর্তন হবে? গবেষণা করেন, চিন্তা করেন। বাবা জাহাঙ্গীর বলতো আমার এই দেহের মধ্যে কে খায় কে কথা কয় আগে তারই চিহ্ন, আমরা আওলাদ লয়ে ব্যস্ত আছি, পড়ো না গবেষণা করো না।
আর ওয়াইস কোনি আওলা সুরেশ্বরি আওলা কি কথাটা বলছে? মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আমি নাহিদ 58 বছর বয়স হয়েছে, আমার মুর্শিদ আমি একটা সেজদা দিতে পারি নাই। আমি দিতে গিয়ে দেখি হায় হায় আমি তো আমার প্রবৃত্তির সেজদা দিচ্ছি, আমার মুর্শিদ আমি রাখতেই পারিনি, আমি তো আমার পূজা করতেছি। কে মুসলমান? খাদা বাবা মুসলমান। কে মুসলমান? বড় বিশ্বাস বাবা মুসলমান, সুরেশ্বরী মুসলমান, বাবা ভান্ডারী মুসলমান, বাবা জাহাঙ্গীর মুসলমান, রামকৃষ্ণ মুসলমান, লোকনাথ মুসলমান। সেই মুসলমান হও। বাবা জাহাঙ্গীর বলতেছে বাঘ বদনা ভিকা বাঘ মেয়ের হালাইছ, তাতে কি হচ্ছে? আমারে শিখাও আমি কেমনে বদনা ভিকা বাঘ মারো। সুরেশ্বরী বোবারে কথা কোয়াইছে, ঠিক আছে আমারে শিখাও আমি কেমনে বোবারে কথা কোয়াবো। দর্শন নাই, খালি সেবার দর্শন, সেবা নাচানাচির দর্শন আর নাই তো নাই। বাবা বলতেছে আমি চারটা কামেল পীর ফালাইয়া দিছি। কামেল পীর কে ফালাইছি? আমার শিকায় নাই, ফালাইয়া দিছি নাই তো, এই কথা বেরিব না তো। আপনারা বাবার বই পড়বেন, আমি ইচ্ছা করি আইছি, আমি দেখছি আমার আইতে হয়। আপনারা বাবার বই পড়বেন, বাবার দর্শনটা খেয়াল করবেন, একটু আপনার কাছে আমার রিকোয়েস্ট। আর প্রতি মাসে একটি বই, একটা বই মানুষ উপহার দিবেন। মনে করবেন আমি একটা সিগারেট কম খাবো বা আমি একটা পান কম খাবো, আমি একটা বই মানুষ উপহার দিব। সারাটা 82টা বছর জাহিরিভাবে ছিলেন, বই ছাড়া কিছু বুঝে নাই। সুরেশ্বরে বই বেচতে দিব না, বাবা জাহাঙ্গীর মাটির মধ্যে আমার বউ আর কারে কারে জানি রাস্তার মাটির মধ্যে ভয়া দিছে বই বেচবার লিগা। ভাই তোরা বই বা বই বেচ, তকে দেখলে বই কিনব। আপনি দেখেন নাই, আমার বাবা তার দর্শন, আমি উল্টাপাল্টা কি কইলাম আমার ক্ষমা দৃষ্টিতে দেখেন। আপনার ওখানে আলা কথা কন, ভুল কিছু কইছি রে?